পূর্ব ইউক্রেনের যুদ্ধে রাশিয়া একটি ভয়ঙ্কর অস্ত্র হয়ে দাঁড়িয়েছে তুলপান মর্টার। এটি পৃথিবীর সব থেকে বড় মর্টার। কার্যক্রমের দিক থেকে এটিকে মর্টার বলা গেলেও কাজের যে প্রভাব তা একটা ট্যাঙ্ক, হবিজার কিংবা বোমার থেকেও বেশি। কয়েক কিলোমিটার দূর থেকে এটি ইউক্রেনীয় সেনাদের অবস্থান লণ্ডভণ্ড করে দিচ্ছে। যুদ্ধে এটা এতই কার্যকরী যে রাশিয়া বাইরে একমাত্র দেশ হিসেবে সিরিয়ার হাতেও এগুলো তুলে দিয়েছেন পুতিন। উদ্দেশ্য আমেরিকাপন্থীদের অবস্থান ধুলোয় মিশিয়ে দেওয়া। আবার মর্টারটি পারমাণবিক হামলা করতেও সক্ষম, যদিও সেটা ছোট পরিসরে। তারপর সেই হামলার ধ্বংসাত্মক প্রভাব ভারত পাকিস্তানের পারমাণবিক মিসাইলগুলোর মতো। এর জন্য মর্টারটিকে পারমাণবিক গোলা ব্যবহার করতে হয়। সম্ভবত এটি বিশ্বের একমাত্র মর্টার যেটা পারমাণবিক হামলা করতে পারে। আর্টিলারির উপকরণগুলোর মধ্যে মর্টার সব থেকে দুর্বল অস্ত্র বলা চলে, কারণ মর্টার ব্যালিস্টিক পাথ ব্যবহার করে ইনডিরেক্ট হিট করে, এতে করে সবসময় শত্রুর ক্ষতি নাও হতে পারে। কিন্তু এই মর্টার এতটা সাদা মাঠা নয়। বিমান যেভাবে মিসাইলকে গাইড করতে পারে এই মর্টারেরও সেই ক্ষমতা রয়েছে। মর্টারটির অফিসিয়াল মডেল 2S4 টুলপান, রুশ ভাষায় তুলপান অর্থ টিউলিপ ফুল। 70-এর দশকে প্রথম মর্টারটি তৈরি করা হয়। এটাকে হেভি মর্টার বলা হয়। এটা সেলফ প্রোপেলড বা স্বয়ংক্রিয় মর্টার। মর্টারটি চালাতে 5 জন ক্রু বা সৈন্য দরকার হয়। এর ওজন 30,000 কেজি। মর্টারটির গোলার আকৃতি 240 মিলিমিটার, অর্থাৎ ন্যাটোত্তরীর ট্যাঙ্কগুলোতে যেগুলো ব্যবহার করা হয় তা থেকে দ্বিগুণ বড়। মর্টারটি 40টি হাই এক্সপ্লোসিভ রাউন্ড অথবা 20টি দূরপাল্লার এবং অত্যাধুনিক রকেট অ্যাসিস্টেড রাউন্ড বহন করতে পারে। প্রতি মিনিটে 1টি করে গোলা নিক্ষেপ করতে পারে মর্টারটি। এর প্রধান গোলা হচ্ছে 53F864 মর্টার প্রজেক্টাইল। এক একটি গোলার ওজন হয় 130 কেজি। এসব গোলা 9 কিলোমিটার দূরে পর্যন্ত আঘাত হানতে পারে। তবে সব থেকে আধুনিক এবং শক্তিশালী গোলা হচ্ছে 9BN56 রকেট অ্যাসিস্টেড গোলা, যেটা 229 কেজি ওজনের। এটা দিয়ে 80 কিলোমিটার দূরেও হামলা করতে পারে। এছাড়াও এটা 3B4 পারমাণবিক শেল নিক্ষেপ করতে পারে। এই শেলের বিস্ফোরণ ক্ষমতা 2 কিলোটন, অর্থাৎ ভারত বা পাকিস্তানের পরমাণু বোমার বিস্ফোরণের ক্ষমতার সমান। রাশিয়া ইউক্রেনের ছোট পরিসরে পারমাণবিক হামলা করলে এই মর্টার ব্যবহার করতে পারে। সাধারণত মর্টার ফায়ারিং বরাবরই বেশ ঝুঁকিপূর্ণ কাজ। মর্টার হামলায় যেমন শত্রু মারা যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক তেমনি নিজেদেরও ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। অনেক সময় দেখা যায় মর্টার শেল ব্যারেলের মধ্যে ফেটে যায়। যেমন 2014 সালের মার্চ মাসে বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন প্রশিক্ষক টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টে বিজিবি সদস্যদের মর্টার ফায়ারিংয়ের প্রশিক্ষণ দিচ্ছিলেন। শেল রিলোডের পর ফায়ার না হওয়ায় হঠাৎ বিকট শব্দে ব্যারেলের ভিতরেই বিস্ফোরিত হয়। এতে নিহত হন 6 জন সেনা এবং বিজিবি সদস্য এবং আহত হয় পাশে থাকা 10 জন বিজিবি সদস্য। এদিক থেকে রাশিয়ার এই মর্টারগুলো বেশ নিরাপদ, কারণ এগুলোতে সেরকম ঝুঁকি নেই। মর্টারটি 62 কিলোমিটার ঘন্টা বেগে চলতে সক্ষম, আর একবার তেল ভরালে 420 কিলোমিটার জুড়ে যুদ্ধ করতে পারে। প্রিয় দর্শক, সামান্য একটা মর্টারের এত বিশাল ক্ষমতাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। সমরাষ্ট্র নিয়ে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।